নমস্কার বন্ধুরা, হেলদি ওয়েলদি চ্যানেলে আপনাদের একবার আবার স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনি কি কানের সমস্যায় ভুগছেন? কানে সবসময় কি ব্যথা হয়? আর কানে কি আপনি সবসময় একটা ভারী কিছু অনুভব করেন, যে কানটা ভীষণ লোড হয়ে আছে, কানটা ভারী ভারী লাগছে, ভেতরে অনেক ময়লা জমে আছে, অথচ কান খোঁচালে আপনি ভীষণ ব্যথা পাচ্ছেন, কোনো কিছু বেরোচ্ছে না, বাট কানে ভীষণ ব্যথা অনুভব হচ্ছে? ডাক্তারের কাছে গিয়েছিলেন, কিন্তু ডাক্তার আপনাকে প্রাথমিকভাবে কিছু কানটাকে পরিষ্কার করার ওষুধ দিয়েছেন, কিছু ড্রপ দিয়েছেন এই পর্যন্ত। আগামীতে আরেকবার ভিজিট করতে বলেছেন, কিন্তু এখন পর্যন্ত তেমন একটা কিছু লাভ হয়নি। অলরেডি আপনার কিন্তু অনেকটা টাকা খরচা হয়ে গেছে, কি করবেন এই মতো অবস্থায়? দেখুন, কানে যদি ব্যথা হয়, কানে নর্মালি কি হয়, কানে একটা ওয়াক্স থাকে, ঠিক আছে? আমাদের যে কানে একটা ওয়াক্স থাকে, সেটা একটা লুব্রিকেন্টের মতো একটা কাজ করে। কানের যে আমাদের নালী, কর্ণপটলের যে নালী থাকে, সেই কর্ণপটলের নালীটাকে লুব্রিকেন্ট, একটা সবসময় ভেজা ভাব, একটা মোলায়েম ভাব, একটা স্মুথ ভাব রাখার জন্য একটা কানে ওয়াক্স কিন্তু আমাদের অটোমেটিক্যালি থাকে, ঠিক আছে? সেটা সেই ওয়াক্সটা কি করে, সেই ওয়াক্সটা আমাদের কানের ভেতরের যে পর্দা, সেই পর্দা, আমরা যেটাকে বাংলায় পর্দা বলে জানি, সেই কানের পর্দাকে বাইরের ধুলোবালি, বাইরের বিভিন্ন রকম কীটপতঙ্গের আক্রমণ বা ইত্যাদি থেকে রক্ষা করে, ঠিক আছে? তো এইটাকে, এই ওয়াক্সটাকে, অনেকেরই একটা ভুল ধারণা আছে যে ওয়াক্সটাকে সম্পূর্ণ পরিমাণে কান থেকে যদি বের করে দেওয়া হয় তাহলে কান কিন্তু পরিষ্কার হয়ে যায়। ধারণাটা সম্পূর্ণ ভুল। কান থেকে ওয়াক্স সম্পূর্ণভাবে বের করে দিলে আপনার কান কিন্তু ভীষণ ড্রাই হয়ে পড়বে, এবং হতে পারে আপনি কানে কিন্তু অনেক কম শুনতে পাবেন, এবং কানে বিভিন্ন রকম সংক্রমণের ভয় থাকবে। তো যার জন্য কানের ওয়াক্স সম্পূর্ণভাবে বের করার কোনো প্রয়োজনই নেই। কানের উপরিভাগ যেটা আছে, উপরিভাগের যে ময়লাগুলো থাকে, সেই ময়লাগুলোকে বের করতে হবে। অনেক দিন ধরে আপনি পরিষ্কার করছেন না, তো সেই ক্ষেত্রে সেই ময়লাটাকে বের করতে একটু প্রবলেম হতে পারে। এইবার ওয়াক্স যেটা রয়েছে, কানের ওয়াক্স, সেই ওয়াক্সটাকে আপনি একটা পরিষ্কার শুনতে পাওয়ার জন্য, বা কানটাকে ভারী ভাব যেটা হচ্ছে সেটাকে কম করবার জন্য, আপনি ওয়াক্সের মাধ্যমে, ওয়াক্সের মাঝখানে একটা ছিদ্র মতো করা বা একটা নালী পথ তৈরি করতে পারেন, কিন্তু সেটা কোনো রকমভাবেই কোনো কিছু দিয়ে খুঁচিয়ে নয়, তার একটা পদ্ধতি আছে। কী করবেন এই ক্ষেত্রে? সবচেয়ে প্রথমে কানে যখন এইভাবে অনুভব হচ্ছে, ব্যথা হচ্ছে, ভারী লাগছে, আপনি কানে একটু সেঁক দেওয়ার ব্যবস্থা করুন। একটা মানে কোনো একটা কাঁচের বোতলে গরম জল ভরুন, গরম জল ভরে নিয়ে আপনি কানে বারবার করে সেঁক দেওয়ার চেষ্টা করুন। তাতে করে এই গরমে সেই ওয়াক্সটা কিছুটা হলেও গলার গলে যাবে, বা অন্যান্য যে পদার্থগুলো রয়েছে যেটার জন্য কানের নোংরা তৈরি হয়েছে অলরেডি, সেই জিনিসটা অনেকটা কিন্তু স্কিনের গা থেকে আলাদা হতে আরম্ভ করবে। আচ্ছা, এরপর আপনি কি করবেন? এরপর আপনার যদি সেরকম মনে হয় যে তাতেও ব্যথা কমছে না, বা তাতেও কোনো রকম উপশম হচ্ছে না, তো সেই ক্ষেত্রে অ্যাপেল সিডার ভিনিগার আপনি নেবেন। অ্যাপেল সিডার ভিনিগারের 3 থেকে 4 ড্রপ, দিনে 5 থেকে 6 বার আপনি এটা করতে পারেন। 3 থেকে 4 ড্রপ আপনি অ্যাপেল সিডার ভিনিগার নেবেন, এবং সেটা কানে আপনাকে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে যে কানে আপনার এটা হয়েছে তার উল্টো দিকে আপনাকে মাথাটাকে ঘুরিয়ে নিতে হবে, এবং প্রায় 5 থেকে 10 মিনিট আপনাকে সেই অবস্থাতেই থাকতে হবে। তারপর আপনি কানটাকে আবার যথারীতি নিজের কানের দিকটাতে করে একটু ইয়ে করে রাখতে পারেন, তাতে করে কিছুটা তরল বাইরে বেরিয়ে আসবে। এরপর আপনাকে যেটা করতে হবে, তারপর আপনি আস্তে আস্তে করে তুলো দিয়ে মুছতে পারেন, কিন্তু একেবারে ভেতরে কাঠি দিয়ে কোনো রকমভাবে খোঁচানো যাবে না, বা কোনো রকম এয়ারবাডস দিয়ে ভেতরে খুব বেশি পরিষ্কার করার চেষ্টা করা যাবে না। এরপর আপনাকে কী করতে হবে? এরপর এটা করার পর আপনি নারকেল তেল নেবেন, ঠিক আছে বন্ধুরা? নারকেল তেল একটু গরম করবেন, এবং নারকেল তেলের মধ্যে একটু রসুন, রসুনকে একটুখানি আপনি হামানদিস্তায় ইয়ে করে, পেস্ট করতে হবে না, একটু সামান্য থেঁতো করে নারকেল তেলটা ভালো করে ফুটিয়ে নেবেন, ঠিক আছে? এইবার ওই রসুনটা, রসুনের মধ্যে যে নারকেল তেলটা থাকবে, কয়েক ড্রপই থাকবে মাত্র, তো সেই রসুনটাকে টিপে আপনি কানের মধ্যে ফেলুন। তাতে করে কানের মধ্যে আপনার যে তেলটা গেল, সেই তেলের মাধ্যমে কিন্তু আপনার ওয়াক্স অনেকটাই নরম হয়ে যাবে, এবং ওয়াক্স তার মানে যে পথ রয়েছে কানের কর্ণপটলের ভিতরে, যে প্রবেশ পথ, সেই পথটাকে অনেকটা সুগম করে তুলবে, যার ফলে আপনি শুনতেও ভালো পাবেন এবং কানটা অনেকটা কিন্তু হালকা লাগবে আপনার। আর যে কানের নোংরাটা আছে সেটা কিন্তু আরও আলগা হয়ে যাবে, আরও ঢিলে হয়ে যাবে, আপনার স্কিন থেকে অনেকটাই ঢিলে হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো এই অবস্থায় আপনি হালকা করে খুঁচিয়ে কিন্তু সেই জিনিসটাকে বের করে নিতেই পারেন, উপরের যে নোংরাটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। এই ক্ষেত্রে ব্যথাও কিন্তু কমে যাবে, কারণ যেহেতু রসুন তেলটা দেওয়া হয়েছে, ব্যথা কিন্তু অনেকটাই কমে যাবে। এছাড়াও আপনি আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে মধু। হ্যাঁ বন্ধুরা, মধু, এখানে এই ক্ষেত্রে যে কানে হয়েছে সেই কানে আপনি মধুটা
কতটা নেবেন, মানে যতটা না দিলেই নয়, এখানে আমি নির্দিষ্ট কোনো পরিমাণ বলবো না, কিন্তু আপনি আপনার আন্দাজ মতো অল্প পরিমাণ একটু মধু, যেটা কানের একেবারে ভেতর পর্যন্ত প্রবেশ করানো যেতে পারে, সেই অবস্থায় আপনি একটু প্রবেশ করান সামান্য পরিমাণ, আর কানটাকে চেপে ধরুন। চেপে ধরে 5 থেকে 10 মিনিট যে কানে হয়েছে তার উল্টো দিকে মাথাটাকে একটু ব্যান্ড করে দিন। তার ফলে কী হবে, মধুটা একদম ভেতর পর্যন্ত প্রবেশ করবে। তো এই ক্ষেত্রে কান কিন্তু লুব্রিকেন্ট হয়ে গেল, কানের ময়েশ্চার ঠিক থাকলো, এবং অন্যান্য যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে মেনটেন অবস্থাতেই কানের নোংরাটা, আর তারপর আপনি যখন মধুটা এইভাবে 10 মিনিট রাখার পর যখন মাথাটাকে আবার অন্যদিকে ঘোরাবেন, যখন ধরুন আপনার এই কানে হয়েছে, ঠিক আছে, তো এই কানে আপনাকে কিভাবে চেপে ধরতে হবে, এই কানটাকে এইভাবে চেপে ধরবেন, চেপে ধরে আপনাকে এইভাবে থাকতে হবে 10 মিনিট। এর পরবর্তীতে আপনি কি করবেন, 10 মিনিট থাকার পর আপনি যথারীতি মাথাটাকে এইভাবে করুন। তাতে করে কী হবে, আপনার যে মধুটা, এক্সট্রা মধু যেটা রয়েছে, সেটা কিন্তু কান থেকে বেরিয়ে আসবে, এবং কান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আপনি লক্ষ্য করবেন যে মধুর কালারটা চেঞ্জ হয়েছে, এবং মধুর সঙ্গে কিছু অন্যরকম তরলও বেরিয়ে আসছে, এবং সেটা যথেষ্ট কালো এবং অন্যরকম একটু নোংরাটে টাইপের দেখতে। তো এখান থেকে বুঝতে পারছেন আপনার কান থেকে কিন্তু ময়লা পরিষ্কার হচ্ছে। তো এই ক্ষেত্রে আলাদা করে খুঁজিয়ে অপারেশন করে বা ডাক্তারের কাছে গিয়ে অধিক টাকা খরচা করার কোনো মানে হয় না। এইভাবে কিন্তু আপনি ঘরোয়া পদ্ধতিতে আরামসে নিজের কানটাকে সারিয়ে তুলতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আমার এই তথ্য আপনাদের খুব কাজে লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন এসেছেন আমার চ্যানেলে। আজকে এই পর্যন্তই থাক, আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরছি। ততক্ষণের জন্য নমস্কার।